মাধবী, তোর জন্য মন্টু চিঠি পাঠিয়েছে, এই নে ধর। এত বড় চিঠি লিখেছে মন্টু। মন্টু আমাকে ভালোবাসে, আমি জানতাম মন্টু আমাকে খুবই ভালোবাসে, শুধু তার বলার অপেক্ষায় ছিলাম। আমিও তোমাকে খুব ভালোবাসি মন্টু। এবার বলো, তখন তুমি আমাকে কি বলতে চাইছিলে? I love you. Really? Yes. Okay, I love you too. এই দিদি, শোন না, আয় দিদি, শোন না, মন্টু আমায় চিঠিটাতে বলে দিয়েছে যে ও আমাকে ভালোবাসে। আমিও তো তাকে ভালোবাসি, কিন্তু আমি এটা কিভাবে বলবো তুই একটু বলতো। বাড়ি থেকে তোকে বেরোতেই দেবে না, কোথাও যেতেও দেবে না, ওকে তো আমায় বলতে হবে যে আমিও তাকে ভালোবাসি। ওকে ডান, আজকে বিকেলে দেখা হচ্ছে। শোন না, আমায় ঠিক লাগছে তো? একটু তো ভালো করেও সেজে যেতে পারতি নাকি? না না, বেশি সাজলে আবার মা সন্দেহ করবে যে কোথায় আবার যাচ্ছি, কি আবার করছি। আর লাল রং তোর ভীষণ প্রিয়। বাবা, আমাকে কেমন লাগছে রে? তুই মানে তো সেজে গুজে কোথায় যাচ্ছিস? গৌরব আমাকে কালকে রাতে প্রপোজ করেছে, আজকে বোধহয় ফার্স্ট মিট। তোর হাতে ওটা কি রে? কিছু না তো, সবাই তো চিৎকার করছে কেন? আমি কথা বলছি, ডোন্ট ডিস্টার্ব মি। তুমি এসছো? আমি তো ভাবলাম তুমি আসবেই না, হয়তো তুমি ভুল বুঝেছো আমার। এই নাও তোমার জন্য। এতগুলো ফুল নিয়ে এসছো আমার জন্য, পছন্দ হয়েছে। কেমন লাগছে আমার? এই ফুলের থেকেও সুন্দর। ওয়াও, স্মার্ট ওয়াচ, দিস ইজ ফর মি? ইয়েস বেব। থ্যাংক ইউ সো মাচ। ইউ ওয়েলকাম বেব। তুমি পরে দাও।